आय 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 एदा ले घास गिला खेले आय 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 आज तो घास फस के सोई नाई चल तोके बागाने दिके छेड़ी दिया शी। কি ব্যাপার হলো ছাগলটা আজকে বাড়ি আসছে না কেন? যাই ওই দিকটা একটু দেখি আসি। এই তো আমার ছাগল। এই আমি তো তাকে সারা দিন হাত খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে যাচ্ছিস। যা বাড়ি যা। কত ছাগল গরু পিটিয়ে মানুষ করে ফেললাম আর তুই তো মানুষেরই বাচ্চা। তুই যে কিভাবে পড়াশোনা করবি না আজ আমি তাও দেখছি। বাবা ইয়া তো বিরাট মাস্টার, ছাগল গরু পিটি মানুষ করে দিছে। তাহলে আমার ছাগলটাও আমি দিয়ে যাবো, যদি পিটি মানুষ হয় তো হোক। আমার তো ছেলে মেয়ে কেউ নাই, যদি একটু মানুষ করে দেয় তাহলে আমার ভালোই হবে। চ চ চ চ চ চ তোকে স্কুলে পড়তে দেব। আয় 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 তাড়াতাড়ি চ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন আপনি? আমি আবার কোথায় যাব? এই মাস্টারের সঙ্গে একটু কথা আছে। মাস্টার এখনো আসেনি, আপনি যা বলেন আমাকে বলেন। কালকে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন মাস্টার বলছিল যে কত ছাগল গরু পিটিয়ে মানুষ করে ফেলেছে। আমার তো কেউ নাই, আমার এই ছাগলটাই সম্বল। যদি মাস্টার একটু আমার ছাগলটাকে মানুষ করে দিত তাহলে আমার খুব ভালো হতো। সেজন্যই আমি মাস্টারের কাছে যাচ্ছি। এ তো দেখছি একদমই পাগল, এর থেকে তো কিছু বাগিয়ে খাওয়া যাবে। ঠিক আছে, তুমি তোমার ছাগলটা দিয়ে যাও, মাস্টার আসলে আমি ভর্তি করে দিচ্ছি। ছাগল ছাগল দেখলে বাচ্চান, ছাগল আছে নাকি গো? ছাগল থাকলে বাচ্চান, ছাগল। ও ভাই আমার একটা ছাগল আছে, বিক্রি করব। কি ছাগল, খাসি না পাঠি? পাঠি ছাগল। চলেন তাহলে আপনার ছাগলটা দেখে আসি। এই ছাগল, এ ছাগল তো বুড়ি হয়ে গেছে, এ ছাগল ইয়া যাবে না। এ ছাগল 2000-এর বেশি দিতে পারবো না। এক খান্ডা ছাগল 2000 টাকা দাম? দিতে হয় দেন, নাহলে থুই দেন। ওরে ছাগল যা দিছে সেইটাই লাভ, ও থুয়ার থেকে তো দিই দি। ও ভাই ঠিক আছে, তুমি 2000-ই দিও, যাও লি যাও। এই লেন আপনার টাকা। আমার ওই ছাগলটা কই? ওকে আমি একটু দেখবো, অনেকদিন দেখিনি তো মন খারাপ। এই যে সব
বুড়ি যদি জানতে পারে ও ছাগল আমি বেশি খেয়েছি তাহলে তোমাকে জেল খাটতে হবে। আপনাকে এখন যেতে হবে না, ওদের পড়াশোনা ডিস্টার্ব হবে। ও যে সাদা জামা গায়ে দেখতে পাচ্ছেন, ওটাই হলো আপনার ছাগল। বাহ, আমার ছাগল মানুষ হয়ে গেছে, তাহলে আমি আর ওকে ডিস্টার্ব করব না, পড়ছে পড়ুক। আমার ছাগলটা দি দেন, ওর তো মানুষ হয়ে গেছে, ওকে আর পড়াবো না, ওকে আমি বাড়ি নিয়ে যাবো। ছাগল ডাক্তারের দোকান খুলেছে, যাই মেলা দিন দেখিনি, তাড়াতাড়ি যাই। বাপ, তুই কেমন আছিস? তুই তো মার কথা ভুলে গেছিস। আমার কথা কি তোর মনে পড়ে না? কে আপনি? আপনার কথা ঠিক চিনতে পারলাম না। আর আপনি আমার মাথায় হাত বুলাচ্ছেন কেন? ছাড়ুন আপনি। এখন তো চিনতে পারবেই না, যখন লোকের বাড়ি থেকে চেয়ে এনে খাতাম তখন তো ঠিকই চিনতে পারতি। আজ মানুষ হয়ে মায়ের কথা ভুলে গেলি? এই তো অবাক করা ঘটনা, আপনারা কিছু বলছেন না? দেখছেন না আমার সঙ্গে কি ব্যবহার করছে? আপনি তো দেখছি অদ্ভুত মানুষ, চাকরি পেয়ে নিজের মাকে ভুলে গেছেন, নিজের মাকে চিনতে পাচ্ছেন না। তুই যেমন ছাগল ছিলি তেমনি থাকবি, তোকে ডাক্তারি করতে দেব না। এই দাঁড়ান 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 দাঁড়ান, ছাগল ছিলি মানে? আমরা তো কিছুই বুঝতে পাচ্ছি না। আর ইনাকে আপনি এইভাবে ছাগলের মতো বেঁধে নিয়ে যাচ্ছেন কেন? বেদিলি যাব না মানে? ও আমার ছাগল ছিল, ওকে আমি মানুষ করার জন্য স্কুলে পড়তে দিয়েছিলাম, সেখান থেকে মানুষ হয়ে এই দোকান খুলেছে। আমার কোনোদিন খোঁজ লাইনি, আজকে আমি এসে খোঁজ লিছি তাও চিনতে পারছে না, সেই জন্য আমি ওকে ছাগলের মতো বেঁধে দিব, ও আমাকে ঠিক চিনতে পারবে। আচ্ছা, তাহলে আপনি আপনার ছাগল স্কুলে পড়তে দিয়েছিলেন? হ্যাঁ। কোন স্কুলে দিয়েছিলেন পড়তে? ওই যে রায়পুরে যে স্কুলটা আছে, ওই স্কুলে দারোয়ানের হাতে দিয়েছিলাম। এই তোরা ওই দারোয়ানকে ধরে নিয়ে আয় তো। এই তোমাকে এই মেয়েটা ছাগল পড়তে দিয়েছিল? মানে আবার ইয়ে মানে করছেন কেন? দিয়েছিল কি না? হ্যাঁ দিয়েছিল। তাহলে আপনি ওর ছাগল নিয়ে কি করেছেন বলুন আগে। আমি ওর ছাগল বেঁচে দিয়েছি, ওই বুড়ি রোজ খোঁজলি তো বলি, আমি এ ডাক্তারকে দেখে দিয়েছি। শালা, বয়স্ক মানুষের ছাগল তুমি খেয়ে নিয়েছো, আর এই ডাক্তারের উপর অবিচার করছো, এই ডাক্তার হয়ে গেছে বলে। আইন্দলে 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 আইন্দলে